প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের দ্বয়ের পরিপ্রেক্ষিতে অর্থাৎ যোগের মাধ্যমে বিয়োগ, কর্মযোগ হয়ে যাবে বিয়োগ। দেখো আমি বোর্ডে দুটি সংখ্যা লিখছি, 37 থেকে 35, অর্থাৎ 37 এবং 35কে আমরা যোগ করব, কিন্তু ফলাফল পেয়ে যাব 2। খুবই মজার বিষয়, তাই না? অর্থাৎ এই যোগের মাধ্যমে বিয়োগ, 37 এবং 35 এর যোগের মাধ্যমে বিয়োগ করব, এটা করার জন্য আমাদের দ্বয়ের পরিপ্রেক্ষিতে ব্যবহার করা লাগবে। তো তোমরা যারা দ্বয়ের পরিপূরক পারো না বা দ্বয়ের পরিপূরক বোঝো না, আজকের ভিডিওটা আমার বিশ্বাস যদি সম্পূর্ণ দেখো 100% তোমরা দ্বয়ের পরিপূরক পারবে। এরপর থেকে দ্বয়ের পরিপূরক করতে গিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা কথা না বলে ক্লাস শুরু করি। তো দ্বয়ের পরিপূরক করার আগে তোমাকে যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে, অবশ্যই দুটা সংখ্যাকে যে সংখ্যা পদ্ধতি থাকুক না কেন বাইনারিতে আনতে হবে। তো আমরা দেখতেছি 37 থেকে 35 বলছে, আর কিছু বলে নাই। তো যখন কোনো কিছু না বলে তখন ধরে নিতে হয় ওই সংখ্যাটা দশমিকে আছে। তো 37 এবং 35 এই সংখ্যা দুটি দশমিকে আছে, এটাকে যোগের মাধ্যমে বিয়োগ, অর্থাৎ 37 থেকে 35 যোগের মাধ্যমে বিয়োগ করব। যোগের মাধ্যমে বলে কখনো কখনো দ্বয়ের পরিপূরকের মাধ্যমে বলে ইত্যাদি। তো এটাকে যোগের মাধ্যমে বা দ্বয়ের পরিপূরকের মাধ্যমে বিয়োগ করতে হলে তোমাকে দ্বয়ের পরিপূরক করতে হবে, আর দ্বয়ের পরিপূরক করার জন্য অবশ্যই বাইনারিতে নিতে হবে। তো আমরা প্রথমে 37 এবং 35কে বাইনারিতে নিব। বাইনারিতে নেওয়ার পরে যেই কাজটা তোমার করতে হবে সেটি হচ্ছে, এই বড় সংখ্যাটি শুধু বাইনারি, আর কিছু করা যাবে না, আর ছোট সংখ্যাটির দ্বয়ের পরিপূরক করব। তো কিভাবে দ্বয়ের পরিপূরক করে সেটা আমি করাই দিচ্ছি, যাই হোক আমি একে বলে নেই। এরপর ছোট সংখ্যাটি দ্বয়ের পরিপূরক এবং বড় সংখ্যাটির বাইনারি মান যোগ দিলে বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ মজার বিষয়, তাই না? যে 37 থেকে 35 আমরা করব যোগ, কিন্তু হয়ে যাবে কি বিয়োগ, অর্থাৎ আমরা 2 হয়ে পেয়ে যাব। তো দেখো কিভাবে করতে হয়। প্রথমে আমরা বাইনারি করব, উত্তর লিখলাম, উত্তর লিখে লিখব 37 বাইনারি মান, 37 এর বাইনারি মান। তো এই 37কে আমরা বাইনারি করব। তো আমরা জানি দশমিক থেকে যে কোনো সংখ্যা যাওয়ার সূত্র কি, ওই সংখ্যার বেস দিয়ে ভাগ। তো বাইনারিতে যাচ্ছি, বাইনারি বেস হচ্ছে 2 দিয়ে ভাগ করব। 2 37 মধ্যে কতবার যায়, 2 37 মধ্যে যা হচ্ছে 18 বার, 18 দুগুণে 36 আছে 37, ভাগশেষ 1, আবার ভাগ 2 দিয়ে, 2 18 বিতে যায় কয়বার, 9 বার, 9 দুগুণে 18 আছে 18, ভাগশেষ 0, 2 9 এর মধ্যে কতবার যায়, 2 9 বিতে যায় 4 বার, 4 দুগুণে 8 আছে 9, ভাগশেষ 1, 2 4 এর মধ্যে 2 বার যায়, 2 দুগুণে 4 আছে 4, ভাগশেষ 0, আবার ভাগ 2 2 এর মধ্যে 1 বার যায়, 2 অক্ষে 2 আছে 2, ভাগশেষ 0, 2 একের মধ্যে যায় না, অর্থাৎ 2 হচ্ছে বড়, 1 হচ্ছে ছোট। এরকম পরিস্থিতি যখন হয় তখন ভাগফল শূন্য হয়, আর এখানে যা থাকে তাই ভাগশেষ। অর্থাৎ নিচ থেকে উপর লিখে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 37 বাইনারি, এখানে লিখে রাখি। অতএব 100101 আমরা 37 বাইনারি পেয়ে গেলাম। এখন আমরা 35 বাইনারি করব। তো এখানে লিখব 35 বাইনারি মান, ওকে। আচ্ছা, এখন এই 35কে সেম একই নিয়মে আমরা 2 দিয়ে ভাগ দিব। 2 35 মধ্যে কতবার যায়, তোমরা ইন্টারমিডিয়েট অর্থাৎ কলেজের শিক্ষার্থী অবশ্যই পারবে, 2 কতবার যায়, 17 বার, 17 দুগুণে 34 আছে 35, তো ভাগশেষ হচ্ছে 1, আবার ভাগ করব, 2 17 মধ্যে যায় কয়বার, 8 বার, 8 দুগুণে 16 আছে 17, ভাগশেষ 1, 2 8-এর মধ্যে কয়বার যায়, 4 বার, 4 দুগুণে 8 আছে 8, ভাগশেষ 0, 2 4-এর মধ্যে 2 বার যায়, 2 দুগুণে 4 আছে 4, ভাগশেষ 0, 2 2 এর মধ্যে 1 বার যায়, 2 1-কে 2 আছে 2, ভাগশেষ 0, 2 1-এর মধ্যে যায় না। এরকম পরিস্থিতি যখন হবে, অর্থাৎ বড় সংখ্যা ছোট সংখ্যার মধ্যে যাবে না, এরকম পরিস্থিতি হলে ভাগফল শূন্য হবে, আর এখানে যা থাকবে তাই ভাগশেষ। নিচ থেকে উপরে লিখলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। অতএব 100011। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু ভোর্ডে লক্ষ্য করো, আমরা 37 এবং 35কে বাইনারি করেছি। এখন আমরা দ্বয়ের পরিপূরক করব, যেই বাইনারিটা ছোট। তো যেখানে যেহেতু এখানে 37 আর 35 বলছে, তাহলে এখানে 35 ছোট, তো 35 এই বাইনারিটা তো অবশ্যই ছোট। তো এই বাইনারিটাকে আমরা এখন দ্বয়ের পরিপূরক করব। এটাকে দ্বয়ের পরিপূরক করে এই বড়টা শুধু বাইনারির সাথে যোগ দিলেই কিন্তু আমরা যোগের মাধ্যমে বিয়োগ করতে পারবো, অর্থাৎ 37 এবং 35 যোগ করব, বিয়োগ হয়ে যাবে। দেখো কিভাবে। তো এখন আমরা এটাকে এই বাইনারিটাকে দ্বয়ের পরিপূরক করবো, অর্থাৎ 35 বাইনারি মানকে দ্বয়ের পরিপূরক করব। তো ধরো আমার খাতার জায়গা শেষ, আমি অন্য পেজে গেছি, এরকম একটা ব্যাপার। তো এখানে লিখব 35 দ্বয়ের পরিপূরক,
পঁয়ত্রিশের দুয়ের পরিপূরক করা হলো। তো পঁয়ত্রিশের বাইনারি আমরা কত পেয়েছি দেখো, ওয়ান তিনটা জিরো ওয়ান ওয়ান, তো এটার নাম হচ্ছে কি বাইনারি। বাইনারি মান, তো এখানে তোমাদের একটু বুঝতে হবে সেটি হচ্ছে এই বাইনারি মানকে উল্টাইলে একের পরিপূরক পাওয়া যায়, কিন্তু উল্টানোর আগে একটা বিটে দাঁড়াতে হবে। তো এখানে ছয়টা আছে, তো ছয় নামে কোনো বিট নাই, আমরা জানি বিট হচ্ছে এক দুই চার আট, যেটা মেমোরির হিসাব থেকে আসছে। অর্থাৎ ছয় জিবি মেমোরি নামে কি কোনো মেমোরি আছে? না। তাহলে এখানে আট জিবি আছে, তো এখানে ছয়টা আছে, তো আমরা আটে যাব। তো আটে যাওয়ার জন্য আমাদের দুইটা শূন্য প্রয়োজন হবে। কেন এই শূন্যটা দিলাম? যদি আমরা ওই উপরের মানটাকে সরাসরি উল্টাতাম তাহলে এই ওয়ানের মান বিলুপ্ত হয়ে যেত, যার কারণে আমাদের প্রকৃত মান গঠন করতে হবে। তো কখনও দুইটা প্রয়োজন? অনেকে প্রশ্ন করতে পারে, স্যার সবসময় কি দুইটা যাবে? না, যে কয়টা থাকবে তার সামনের বিটে দাঁড়ানোর জন্য যে কয়টা শূন্য প্রয়োজন ঠিক সে কয়টা হবে। তো এখানে ছয়টা আছে, ছয়ের সামনের বিট কত? আট। যদি পাঁচটা থাকতো তাহলে তিনটা লাগতো, যদি সাতটা থাকতো তাহলে একটা লাগতো, এটা তোমার বুঝে নিতে হবে। তো এটাকে বলা হয় প্রকৃত মান। এই প্রকৃত মানকে উল্টাইলে আমরা একের পরিপূরক পাবো, অর্থাৎ শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য, শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য, এটার নাম হচ্ছে একের পরিপূরক। এই একের পরিপূরকের সাথে এক যোগ করলে দুয়ের পরিপূরক পাওয়া যাবে। তো এরপর আমরা সাত এই পঁয়ত্রিশের দুয়ের পরিপূরক পেয়ে যাবো। তো যোগ করুন, জাস্ট নর্মাল যোগ, বাইনারি নিয়মে শূন্য আর এক যোগ করলে এক, হাতে নাই আর যা আছে তাই বসে যাবে হুবাহু। আমরা দুয়ের পরিপূরক পেয়ে গেলাম। এই দুয়ের ছোটোটার দুয়ের পরিপূরক আর বড় সংখ্যাটির বাইনারি মানের সাথে এখন যোগ দিলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। তো দেখো একটু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে পঁয়ত্রিশ ধনাত্মক ছিল, এই পঁয়ত্রিশকে ঋণাত্মক বানানোর জন্যই আমরা দুয়ের পরিপূরক করেছি। তো এখন আমরা লিখব যোগের মাধ্যমে বিয়োগ, অতএব যোগের মাধ্যমে বিয়োগ বা পার্থক্য। আচ্ছা, বলছিলাম বড়টার শুধু বাইনারি, আর কিছু করা যাবে না। তো সাতত্রিশের আমরা বাইনারি মানটা লিখব, সাতত্রিশের বাইনারি হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান, আর এই পঁয়ত্রিশের বাইনারি মান না দুয়ের পরিপূরকের মানটা আমরা লিখব, অর্থাৎ মাইনাস পঁয়ত্রিশের মানটা আমরা লিখব। আমরা পিছন থেকে আসি যাতে এলোমেলো না হয়। ওয়ান তোমরা এইভাবে সাজাবা, শূন্য ওয়ান 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 শূন্য ওয়ান ওয়ান। এখন আমরা বাইনারি নিয়মে যোগ দিব, আমাদের অঙ্ক হয়ে যাবে। তো দেখো এক আর এক বাইনারি নিয়ম আমরা যোগ করতেছি। তোমরা যারা যোগে দুর্বল, বাইনারি যোগে দুর্বল, আমার এই চ্যানেলে সুন্দর করে বাইনারি যোগ দেওয়া আছে, যেটা আমার বিশ্বাস যে বাংলাদেশের কোনো শিক্ষক এইভাবে শেখায় না বাইনারির যোগ, আমি যেভাবে শিখিয়েছি। তো দেখলে কিন্তু তোমরা অবশ্যই পারবে। সবাই বলে এক আর এক দশ, এক আর এক দশ কোনো যুক্তিতেই হবে না, এক আর এক দুই হবে। তো এক আর এক দুই, দুয়ের হচ্ছে শূন্য। প্রশ্ন হচ্ছে স্যার তাহলে এক আর এক দুই বললেন ঠিক আছে, কিন্তু দুইয়ের শূন্য কেন? বেজ হচ্ছে দুই, অর্থাৎ দুই থেকে দুই চলে গেলে শূন্য, বেজ একবার বিয়োগ হয়েছে যেন হাতের এক। যেমন যদি আমি তোমাদেরকে বলতাম যে পাঁচ আর পাঁচ যোগ করো দশমিকে, তাহলে তোমরা কি বলতাম? পাঁচ আর পাঁচ দশের শূন্য, না দশের শূন্য না, বেজ হচ্ছে দশ, অর্থাৎ পাঁচ আর পাঁচ দশ, তাই দশ থেকে দশ বিয়োগ করলে শূন্য, বস্তু শূন্য, এখানে বেজ দশ, এই জন্য হাতের এক। ঠিক একই নিয়মে এক আর এক হচ্ছে দুই, বাইনারিতে আছে তাই দুয়ের শূন্য। তো যাই হোক, এই এটা যোগের ক্লাস না, তোমরা যারা যোগের দুর্বল একটু দেখে নিও। তো এক আর এক দুই, দুয়ের শূন্য, হাতে এক, এখানে এক দেখতে পাচ্ছি, উপরে শূন্য শূন্য, অর্থাৎ এক শূন্য শূন্য যোগ করলে এক, এখানে হাতে নেয় একের এক বসে গেল। আবার দেখতে পাচ্ছি এক আর এক দুই, তো এক আর এক দুই হলে শূন্য, আবার হাতের এক, এক আর এক দুই, দুয়ের শূন্য, আবার হাতের এক, এক আর এক দুই, দুয়ের শূন্য, আবার হাতের এক, এক আর এক দুই, দুয়ের শূন্য, আবার হাতের এক, এক আর এক দুই, দুয়ের শূন্য, আবার হাতের এক, এক আর এক দুই, দুয়ের শূন্য, হাতের এক, কিছু নাই বসে গেল। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা, কিন্তু আমরা এই যে প্রকৃত মান যখন গঠন করছিলাম তখন আট বিট পর্যন্ত গেছিলাম, কিন্তু এখানে আমরা নয় বিট পর্যন্ত পেয়ে গেছি। তো কম্পিউটার এই ক্যারি বিট, অর্থাৎ অতিরিক্ত বিটটাকে বাদ দেয়, ক্যারি বিট গ্রহণযোগ্য না, তাই অতিরিক্ত বিটটাকে মার্ক করে লিখবা ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। তো ক্যারি বিট বাদ দিলে
এই শূন্যর তো অটোমেটিক্যালি কোনো দাম থাকার কথা না, যেহেতু সামনের অন বাদ দিলে শূন্য কোনো দাম নাই, আমরা পেয়ে গেলাম। অতএব অন জিরো বাইনারিতে, এই বাইনারির এই অন জিরোকে যদি আমরা দশমিককে কনভার্ট করি তাহলে কিন্তু দুই হয়ে যাবে। আমি একটু প্রমাণ দেখাচ্ছি, অঙ্ক দ্বারা আমাদের হয়ে গেছে, আমি প্রমাণটা দেখাচ্ছি। ওয়ান গুণ টু প্লাস শূন্য গুণ টু, বেজের উপর আমরা পাওয়ার দেবো। আমরা জানি যে কোনো সংখ্যা থেকে দশমিক আসতে হয় কি বেজের উপর পাওয়ার ধরে। ওয়ান গুণ, পৃথিবীতে যে কোনো সংখ্যা পর যদি পাওয়ার ওয়ান হয় সেই সংখ্যা বসে যায়। শূন্য গুণ, পৃথিবীতে যে কোনো সংখ্যা পর পাওয়ার শূন্য হলে ফলাফল ওয়ান। দুই অক্ষে দুই, শূন্য দিয়ে যা কিছু গুণ করো শূন্য, দুই আর শূন্য যোগ করলে কত দুই। আমরা কিন্তু দেখো দুই বের করতে পারছি, অর্থাৎ আমরা কোথাও বিয়োগ করিনি, এখানে যোগ করছি এখানে যোগ করছি, কিন্তু ফলাফল ক্যারিবিট বাদ দেওয়ার পর আমরা যেটা পেয়েছি সেটাকে দশমিকে কনভার্ট করলে দুই হয়। অর্থাৎ সাঁত্রিশ থেকে পঁয়ত্রিশ আমরা যোগের মাধ্যমে দুই বের করতে পারলাম, অর্থাৎ যোগের মাধ্যমে বিয়োগ করতে পারলাম, যোগের মাধ্যমে পার্থক্য বের করতে পারলাম। তো দেখা যাচ্ছে তোমাদের পরীক্ষার হলে এই সাঁত্রিশ দিয়েই যে আসবে এমন কোনো কথা না, যে কোনো সংখ্যা দিয়ে যে কোনোভাবে আসতে পারে। এক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে অবশ্যই দুটাকে বাইনারিতে করতে হবে, আর যদি বাইনারিতে থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো। তো করার পরে তোমাকে নির্বাচন করতে হবে কোনটি ছোট, বাইনারিতে থাকুক আর যে সংখ্যাই থাকুক তোমাকে নির্বাচন করতে হবে কোনটি ছোট। ছোটোটিকে দুয়ের পরিপূরক করতে হবে, এরপর ছোট সংখ্যাটির দুয়ের পরিপূরক আর সেই বড় সংখ্যাটির বাইনারি মান দুইটাকে বাইনারি নিয়মে যোগ দেওয়ার পর ক্যারিবিট বাদ দেওয়ার পর যে ফলাফলটা থাকবে সেটি কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবে এবং সঠিক উত্তর হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য এবং তোমাদের কমেন্ট অনুযায়ী ক্লাস করানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।